हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल एवं ভ্যাপার লার্নিং হাবে স্বাগতম। आज के এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কিভাবে ভ্যাপার লাইসেন্স অ্যাটাচ করতে হয়। কিন্তু তার আগে এটি জানা জরুরি, কেন আপনাদেরকে একটি লাইসেন্স অ্যাটাচ করতে হবে। আপনি যদি এক্সিস্টিং ডিভাইসে ভ্যাপার অ্যাপের ভেতরে লাইসেন্স পারচেজ করে থাকেন, তাহলে আপনার লাইসেন্স অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি লাইসেন্স অফলাইনে পারচেজ করেন বা কোনো রিজনে আপনি যদি ডিভাইস চেঞ্জ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লাইসেন্স অ্যাটাচ করতে হবে। তাই এর জন্য ভ্যাপার ওপেন করুন। লেফট মেনুতে আপনি ট্রায়াল ইনফো বাই ইওর ভ্যাপার ট্রায়াল হ্যাজ এন্ডেড অপশন দেখবেন। এটি ক্লিক করলে আপনাকে লাইসেন্স ডিটেইলস পেজে নিয়ে যাওয়া হবে। এখন এখানে আপনি রাইট সাইডে আছেন, আপনাকে অলরেডি হ্যাভ এ লাইসেন্স অপশনে ক্লিক করতে হবে। এখন একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনাকে আপনার রেজিস্টার্ড ইমেইল বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, যার মাধ্যমে আপনি লাইসেন্স পারচেজ করেছিলেন। ডিটেইলস এন্টার করার পর লগ ইন বাটনে ক্লিক করুন এবং লগ ইন কমপ্লিট করুন। লগ ইন কমপ্লিট করার সাথে সাথে এই আইডি দিয়ে আপনি যেসব লাইসেন্স পারচেজ করেছেন তাদের লিস্ট চলে আসবে। এখন আপনি পার্টিকুলার লাইসেন্সটি সিলেক্ট করবেন এবং এরপর স্ক্রুল ডাউন করবেন এবং ওই ডিভাইসের পাশে থাকা চেঞ্জ ওর অ্যাটাচ বাটনে ক্লিক করবেন, যার পাশে কারেন্ট ডিভাইস এভাবে লেখা আছে। এটি ক্লিক করলে আপনি মেসেজ পাবেন যে ডিভাইস সাকসেসফুলি চেঞ্জড, এরপর ওকে ক্লিক করুন। এখন উপরে থাকা রিফ্রেশ বাটন ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশনটিকে রিলোড হতে দিন। রিলোড হওয়ার ঠিক পরে লেফট মেনুতে নিচে আপনি লাইসেন্স ইনফোর অপশন দেখবেন। এই অপশনে ক্লিক করলে আপনি লাইসেন্স স্ট্যাটাস থেকে লাইসেন্সের এক্সপায়ারি ডেট চেক করতে পারবেন। যখনই আপনি চাইবেন আপনি এখানে লাইসেন্স ইনফো আইকনের উপর কার্জার রেখে আপনার লাইসেন্সের ডিটেইলস চেক করতে পারবেন। এর পাশাপাশি প্রতি বছর আপনি রিনিউ বাটনে ক্লিক করে আপনার এক্সিস্টিং প্ল্যান রিনিউ করতে পারবেন অন্য যে কোনো প্ল্যানের সাথে, এবং যদি ফিউচারে আপনি অন্য কোনো ডিভাইসের জন্য লাইসেন্স বাই করতে চান তো তার জন্য আপনি এখানে বাই ফর অ্যানাদার ডিভাইস অপশনও ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনি সহজেই লাইসেন্স অ্যাটাচ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন যে এর জন্য আপনার ডিভাইসে ইন্টারনেট থাকতে হবে। আরও একটি জরুরি ব্যাপার, ভ্যাপার লাইসেন্স ডিভাইস ও প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনি একই সময়ে একটি লাইসেন্স শুধু একটি ডিভাইসেই ব্যবহার করতে পারবেন। এমনকি যদি আপনি লাইসেন্স অন্য একটি ডিভাইসে অ্যাটাচও করেন, তাহলে লাইসেন্স পুরনো ডিভাইস থেকে অটোমেটিক্যালি ডি অ্যাটাচড হয়ে যাবে। এছাড়াও আপনি ডেস্কটপ লাইসেন্স একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারবেন না এবং অ্যান্ড্রয়েড লাইসেন্স ডেস্কটপ ডিভাইসে ব্যবহার করা যাবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্রথমে ভিডিওটি লাইক করুন এবং আপনার মার্চেন্ট বন্ধুদের সাথে শেয়ারও করুন। আপনার যদি ভ্যাপার রিলেটেড কোনো তথ্য প্রয়োজন হয় আপনি আমাদের কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এমন আরো ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে ভ্যাপার ব্যবহারের জন্য। হ্যাপি ভ্যাপারিং।